আমি যদি পাখি হইতাম রে, তোরে লইয়া যাইতাম রে ভিন দেশে, হার কালো হইল আমার তোরে ভালোবেসে, তোরে ভালোবেসে রে তোরে ভালোবেসে। যে লাইন কটা বললাম এটা আসলে আমার নিজের সৃষ্ট কোনো লাইন নয়, এটা আসলে একটা উপন্যাসের মধ্যে ব্যবহৃত কয়েকটা লোক গানের কয়েকটি অংশ। কোন উপন্যাসের মধ্যে ব্যবহৃত আপনারা কি বুঝতে পাচ্ছেন? যদি না বুঝতে পারেন তাহলে সেক্ষেত্রে একটা কথা বলার, এই উপন্যাসটা আমাদের পশ্চিমবঙ্গ কেন্দ্রিক যে সুন্দরবন তার উপর লিখিত অন্যতম বিখ্যাত একটা উপন্যাস। উপন্যাসের নাম ইলিশ মারির চর, লেখক আব্দুল জব্বার। লেখা প্রকাশনী থেকে উপন্যাসটা প্রকাশিত হয়েছে, দাম 70 টাকা। কিন্তু 70 টাকার মধ্যেও যে এরকম একটা আস্ত জীবন ধরতে পারে, এটা সত্যি কথা বাংলা উপন্যাসের ক্ষেত্রে গর্ব করার মতো বিষয়। এই উপন্যাসের মূল প্রেক্ষাপট যদি বলেন তাহলে সেই প্রেক্ষাপটটা বলার আগে একটা কথা বলার, যে বইওয়ালার এই যে সমস্ত ভিডিও ক্রমশ প্রতিদিন একটা একটা করে পোস্ট করছি, রেখেছি যে কিছুদিনের মধ্যে আমরা নেট সিরিজের কিছু নেট সিলেবাসের কিছু উপন্যাস বা ছোট গল্প নিয়ে আমরা আসবো। কিন্তু তার আগে কয়েকদিন সুন্দরবন সিরিজ একটা আমি রাখতে চলেছি, অর্থাৎ সুন্দরবন কেন্দ্রিক বিভিন্ন লেখালেখি নিয়ে একটা একটা আলোচনা করতে চাচ্ছি। তো এর আগের দিন আমি শিবশঙ্কর মিত্রের সুন্দরবন সমগ্র নিয়ে কথা বললাম, আজকের এই ইলিশ মারির চর এটাও সুন্দরবন কেন্দ্রিক উপন্যাস বলা যেতে পারে, এই উপন্যাসটা নিয়ে আজকের একটা রিভিউ করতে চাচ্ছি। সেখানে বইওয়ালার আজকের রিভিউ যদি বলেন তাহলে এটা ইলিশ মারির চর। এই উপন্যাসটার প্রেক্ষাপট যদি বলেন তাহলে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার বজবজ এবং বিল্ডাপুর সংলগ্ন অঞ্চল এই উপন্যাসটার মূল প্রেক্ষাপট। যদি সেটা এখন বর্তমানে সেখানে সুন্দরবনে তেমন কোনো অস্তিত্ব বা চিহ্ন খুঁজে পাওয়া যায় না, যদিও এটা পূর্বে এটা বৃহত্তর সুন্দরবনের মধ্যেই ছিল, কারণ ওই বিল্ডাপুর কেন্দ্রিক যে নদী সে নদী এখনো বর্তমান এবং সেখানে এখনো মানুষের জীবন জীবিকার মধ্যে এই উপন্যাসের সঙ্গে যে জীবন জীবিকার একটা মিল খুঁজে পাওয়া যায়। আসুন যদি উপন্যাসের মধ্যে আমরা প্রবেশ করি তাহলে দেখব যে এই উপন্যাসের নায়ক চরিত্র যদি বলেন তাহলে সে নায়ক চরিত্র নাম হচ্ছে জয়নদী এবং তার স্ত্রীর নাম শকিনা, আর একটা চরিত্র রয়েছে হারান এবং তার স্ত্রীর নাম সিন্ধু, এবং যদি খল চরিত্র বলেন তা খল চরিত্রের ক্ষেত্রে আমরা তরফ দিকে ধরতে পারি। উপন্যাসের মধ্যে কি রয়েছে, অন্যান্য উপন্যাসের মধ্যে সুন্দরবন কেন্দ্রিক উপন্যাসের মধ্যে যা থাকে এটাও তার থেকে খুব একটা পৃথক কিছু নয়, কিন্তু জীবনের মরমিয়াবাদ এখানে আলাদা আর কি। জয়নদী চরিত্রে একটা উত্তরণ এই উপন্যাসটার মধ্যে, সমগ্র উপন্যাসটার মধ্যে আমরা খুঁজে পাই, ক্রমশ উত্তরণ খুঁজে পাই, যে জয়নদী এবং তার আরো কিছু সাঙ্গপাঙ্গ যারা প্রথমে মূলত নদীতে মাছ ধরে নিজেদের জীবিকা নির্বাহ করে, কিন্তু তার মধ্যে থেকে তাদের জীবনে একটা উন্নত হওয়ার একটা খুব ধীরে হলেও একটা ধীরগতির প্রচেষ্টা আমরা খুঁজে পাই। আর তার বিপ্রতিবে তরব্দি চরিত্র যেটা রয়েছে তাকে দেখি যে খল স্বভাবের এবং সে চায় যে ছলে বলে কৌশলে আমাদের একদম গভীর সুন্দরবনে যেমন মহাজন বা কোটিদাররা থাকে, এই উপন্যাসে তরব্দি হচ্ছে সেই মহাজন বা কোটিদারদের রূপান্তরিত রূপ। সে জাল ভাড়া দেয় এবং সেই সব থেকে ধনী, তাদের জয়নদীরা যেখানে বসবাস করে সেখানে তরব্দি সব থেকে ধনী, সে জাল ভাড়া দেয় এবং তার মুদিখানার দোকান আছে, বন্ধকের কারবার রয়েছে ইত্যাদি নানান কিছু ব্যাপার স্যাপার রয়েছে, এবং সে একটাই ব্যাপার করে সেটা হচ্ছে ছলে বলে কৌশলে ওই দরিদ্র মুসলিম হোক আর হিন্দু হোক মানুষদের শোষণ করে। আবার একই রকম ভাবে তার নারী শরীরের প্রতি টানও কম নয়, সে তার বাড়িতে নিজস্ব বৈধ স্ত্রী থাকা সত্ত্বেও সে হরেনের বউ সিন্ধুকে ছলে বলে কৌশলে ভোগ করতে চায়, এবং শেষ পর্যন্ত আমরা দেখি যে এই হরেনের তরব্দির চক্রান্তেই সিন্ধু কিন্তু শেষ পর্যন্ত মারা যায়। শুধু কি এই জীবন যৌনতা কেন্দ্রিক সমস্যা এই উপন্যাসের মধ্যে মুখ্য হয়েছে তা নয়, এই উপন্যাসের মধ্যে আরো বেশ কিছু জায়গা রয়েছে। যেমন আমি আপনাদের বলি যে অর্থনৈতিক সংকট কিভাবে মানুষকে ক্রমশ পঙ্গু করে দিচ্ছে সেটা কিন্তু একটা বাস্তব ছবি উপন্যাসের মধ্যে রয়েছে। আমরা দেখতে পাচ্ছি এই উপন্যাসের মধ্যে দেখেছি যে বিল্ডাপুর অঞ্চল সংলগ্ন যে সমস্ত জায়গা সেখানে মানুষরা প্রথমে নদীতে গিয়ে মাছ টাছ ধরতো, কিন্তু ক্রমশ প্রকৃতি কৃপণ হওয়ার কারণে এবং এইরকম কিছু রক্ত শোষক মহাজন থাকার কারণে যারা জেলে পরিবারের বা জেলে পাড়ার তারা কিন্তু ক্রমশ মানে নিঃস্ব হয়ে যাচ্ছে, তারা নদীতে গিয়েও লাভ করতে পারছে না, তারা তখন কি করছে যে ক্রমশ ওই বিল্লাপুরের যে জুগমিল ওখানে গিয়ে নিজেদের জীবিকার রসদ করতে যাচ্ছে। আবার এখানে এটাও দেখছি যে প্রকৃতিও কেমনভাবে মানুষকে ক্রমশ দূরে ঠেলে
দিচ্ছে। আগে এই বিল্লাপুর সংলগ্ন অঞ্চলে যে নদী রয়েছে, সে নদীতে প্রচুর মাছ পাওয়া যেত, যেটা আমরা বলছি না এই উপন্যাসের মধ্যেই দেখতে পাচ্ছি, কিন্তু ক্রমশ সেখানে মাছের সংখ্যা কমছে। আর আসলে এই দায় কারণ নয়, এই দায় তো আসলে মানুষেরই দায়, মানুষের কারণেই আসলে মাছ কমছে এবং একই সঙ্গে নানান রকম প্রাকৃতিক বিপর্যয় দেখা যাচ্ছে। এই উপন্যাসের মধ্যে এই যে অর্থনৈতিক সংকট, এটা শুধুমাত্র নেই, এর সঙ্গে আরো যদি বলেন আরো কয়েকটা ভালো লাগার জায়গা, সামাজিক সংকট মারাত্মক তীব্র আকারের রয়েছে। আবার এই উপন্যাসের মধ্যে বেশ কিছু জায়গাতে এই দক্ষিণ চব্বিশ পরগনার লোকভাষার একটা সুন্দর মানে উপস্থাপন উপন্যাসটার মধ্যে খুঁজে পাওয়া যায়। শুধু কি লোকভাষা, লোকভাষা নয়, লোকরীতি, লোকনীতি, সাংস্কৃতিক বিভিন্ন বৈচিত্র্যের বিভিন্ন, সে খাদ্য বস্ত্র বাসস্থানের দিক থেকে শুরু করে লোক মানে বিশ্বাসের জায়গাতেও একটা মানে লোক সংস্কৃতির একটা সমৃদ্ধ ফসল বলা যেতে পারে এই উপন্যাসটার মধ্যে খুঁজে পাওয়া যাচ্ছে। এবার আলটিমেটলি যদি আমরা আসি যে উপন্যাসের মধ্যে কি রয়েছে, তাহলে এই উপন্যাসের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এই জয়নুদ্দিন একটা কেবলমাত্র চরিত্র, কিন্তু এই জয়নুদ্দিন মধ্যে আসলে জয়নুদ্দিন নেই, এই জয়নুদ্দিন মধ্যে একটা গোষ্ঠীকে আমরা উদ্ভাসিত হতে দেখছি, যেখানে দেখতে পাচ্ছি যে এদের ক্রমশ উত্তম খুঁজে পাচ্ছি। এবং এই উপন্যাসের মধ্যে শেষ পর্যন্ত আমরা দেখি যে জয়নুদ্দিন প্রথমে কারোর একটা নৌকাতে মাঝি হয়ে কাজ করতো বা জাল মানে মাছ ধরতো, সে কিন্তু ক্রমশ আস্তে আস্তে মহাজনে রূপান্তরিত হচ্ছে। যদিও তার মধ্যে তখনো পর্যন্ত আমরা খুঁজে পাই না যে সেই শত্রুতা, সেই শঠতা খুঁজে পাই না, কিন্তু সে ক্রমশ মহাজন হচ্ছে। এই যে তার ক্ষমতায়ন, এই ক্ষমতায়ন মানে অর্থাৎ নিম্নবিত্তের ক্ষমতায়ন যে ব্যাপারটা যদি বলি, এই নিম্নবিত্তের ক্ষমতায়ন কিন্তু উপন্যাসের মধ্যে আমরা খুঁজে পাচ্ছি। এবং শুধু তাই নয়, আর একটা ব্যাপার যেটা বাস্তব খুঁজে পাওয়ার আর কি, যে এই জেলে সমাজের ছেলেমেয়েরাও যদি উপযুক্ত পরিবেশ পায়, তাহলে তারাও যে আমাদের বর্তমান সভ্য এবং মান্য সমাজের মতো শিক্ষিত হতে পারে, তার একটা ছবি কিন্তু এখানে পাচ্ছি। এখানে আমরা পাচ্ছি যে লোক খাদ্য একটা মারাত্মক সুন্দর রকমের উপস্থিতি এই উপন্যাসের মধ্যে রয়েছে। মোট কথায় বলতে গেলে যে জীবন যুদ্ধে টিকে থাকার যে রসদ অন্যান্য বইয়ের ক্ষেত্রেও পাই, এই ইলিশমারির চরেও তেমনই রয়েছে, কিন্তু তারও সঙ্গে রয়েছে জীবন জিজ্ঞাসার আরো এক বাস্তব প্রতিচ্ছবি এই উপন্যাসটার মধ্যে রয়েছে। মানে ভিডিওটা খুব বড় করা যায় না, তবে এই এই উপন্যাসটা আমাদের সুন্দরবন কেন্দ্রিক যে জীবন এবং যে জগৎ, সেই সুন্দরবন কেন্দ্রিক জীবন জগতের উপরে একটা খুব অসাধারণ সৃষ্টি বলা যেতে পারে এই উপন্যাসটাকে। আপনারা যদি মানে সুযোগ থাকে উপন্যাসটা অবশ্যই পড়বেন আব্দুল জব্বারের। এবং এটা যে বাংলা সাহিত্যে সুন্দরবন কেন্দ্রিক শুধু না, বাংলা সাহিত্যে উপন্যাসের ক্ষেত্রে মানুষের অস্তিত্ব রক্ষার যে সংগ্রাম, সেখানে এক মানে সফল একটা উপন্যাস সেটা আমরা বলতেই পারি। উপন্যাসটা আলটিমেটলি যদি পরিসমাপ্তি বা উত্তরণ বলেন, তাহলে এই উপন্যাসটার মধ্যে এই পরিসমাপ্তি আমরা খুঁজে পাই আর কি। এতটুকুই বলার, আপনারা লক্ষ্য করছেন আমরা ক্রমশ আসলে যাচ্ছি যে নতুন রকমের ভিডিও পোস্ট হোক, আরো আসুন বাংলা বইয়ের যে জগৎ সেটাকে আমরা একটুখানি তুলে ধরতে চাচ্ছি এবং সমৃদ্ধ করতে চাচ্ছি। পৃথিবীর অন্যান্য ভাষার সঙ্গে বাংলা ভাষাও কিন্তু খুব একবারে যে খুব দুর্বল তা নয়, বাংলা ভাষাও প্রচুর মহৎ সৃষ্টি হয়েছে। সেই মহৎ সৃষ্টিগুলোকে আমরা জাস্ট একটা ব্যাপার যে করতে চাচ্ছি, ইউটিউবের অল্প সময়ের মধ্যে সেইটার ভালো এবং মন্দ দিকটাকে তুলে ধরাই আমার মূল উদ্দেশ্য, অন্য কিছুই নয়। এভাবেই চেষ্টা করছি, তারপরে দেখা যাক কোন মানে কতদূর আমরা যেতে পারি। আমাদের সহযোগিতা থাকলে আশা করছি আমরা যেতে পারবো আর মানে পারবো আরো কিছুটা দূর। এটুকুই বলার, সকলে ভালো থাকবে, শুভরাত্রি, আবার কালকে আপনাদের সামনে হাজির হবো।